ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে এসেছি রবিবারের লাঞ্চের স্পেশাল ভিডিও নিয়ে অনেকদিন পর। তো আজকের মেনুতে কী কী হয়েছে রবিবারের স্পেশাল লাঞ্চ, তো দিদি ভাই বলুক আজকে কী কী রান্না হয়েছে। তো আজকে লাঞ্চে আমাদের হয়েছে সাদা ভাত, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, কুমড়ো ভাজা, পটল ভাজা আর একটা মিক্স সব কিছু দিয়ে সবজি, মানে সব কিছু সবজি অল্প অল্প করে কেটে ভাজা রয়েছে। এখানে রয়েছে মুসুরির ডাল আর এটা কি বলতো কাঁকড়া, ভীষণ ভালোবাসি আমরা খেতে, তো অনেকদিন পর হয়েছে কাঁকড়া, মানে এটা স্পাইসি কষা কষা। আর এইখানে রয়েছে মাটনের লাল ঝোল আর তার সাথে পাঁপড় আছে, আমের চাটনি আর ওখানে একটু পায়েস হয়েছে। তো চলো তাহলে খাওয়াটা শুরু করি, ভীষণ টেস্টি মজাদার খাবার, পাঁপড়টা আবার নরম হয়ে যাবে আগের দিনের মতো। বর্ষা শুরু হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম বেশি লাগছে। এখানে মাটনটা আর কাঁকড়াটা হচ্ছে এক জায়গাতেই নিয়েছি, কারণ খুব অসুবিধা লাগে, জায়গারও সমস্যা হয় আর খুব অসুবিধা হয়, ওই জন্য এক জায়গাতে নিয়ে নিয়েছি। আর ডালটা শুধু একটু আলাদা আলাদা নিয়েছি, অল্প অল্প ডাল তো অসুবিধা হয় না। অনেকের বাড়িতে অনেক কিছু হচ্ছে, মাটন তো অনেক বন্ধুদেরই প্রিয়, আর কে কে কাঁকড়া খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাবে। সমুদ্রে কাঁকড়া হয় ওই ধরনের কাঁকড়া, বড় কাঁকড়া। কাঁকড়াটা না অনেকে অনেকভাবে খায়, দেশি যে কাঁকড়াটা হয় ওটা একটু ঝুলঝুল করলে ভালো লাগে, কিন্তু সমুদ্রের কাঁকড়ার ঝুলঝুল করলে ভালো লাগে না খেতে। খুব খাটনি রান্না করা, যেমন কাটা কষ্ট, পরিষ্কার করা কষ্ট।
দারুণ লাগছে খেতে। দারুণ দারুণ শাস কাঁকড়াগুলো ভিতরে। Should we still do that? অনেকক্ষণ আগে বেঁধে রেখেছি।
তাহলে আজকে আমাদের সানডে স্পেশাল মানে ঝাঝা হয়েছে, খাওয়াটা ভীষণ ভীষণ ভালো হলো। তো আজকের মেনুর মধ্যে কার কোনটা প্রিয় তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো। আর ভিডিও মানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রচুর কমেন্ট করবে। তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।